দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এদিকে যুক্তরাজ্যে নেমেই রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। আরও জানবেন, বিজেপির বিরুদ্ধে সব রাজ্যকে এক হওয়ার আহ্বান মমতার। ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল থাকবে বললেন ব্লিংকেন। অন্যদিকে জানিয়ে দিব, ইরাকে বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। মুম্বাই ভবন ধসে নিহত 11। সর্বশেষ রয়েছে দক্ষিণ কোরিয়ায় ভবন ধস, নিহত 9। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের উপর ক্ষেপেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের গণমাধ্যম পার্স টুডে এবং আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ উইক জানায় এক বিবৃতিতে, উত্তর কোরিয়া জানিয়েছে তেল আবিব ফিলিস্তিন শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, একথা বলতে দ্বিধা নেই যে পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে, সেখানে ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করেছে। ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানব প্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতা বিরোধী অপরাধ। এদিকে 10ই মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা 11 দিনের বোমা ও গোলাবর্ষণে গাজার 260 জন নাগরিক নিহত হয়েছেন এবং মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় 1000-এর বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের 4000-এর বেশি রকেট ছোড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে। যুক্তরাজ্য নেমেই রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। G7 সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাইলডেন হল বিমানঘাটিতে দেওয়া ভাষণে রাশিয়ার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বাইডেন জানান, ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত হলে রাশিয়াকে মূল্য দিতে হবে। আজ এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যেতে চাই না, আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। তবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ক্ষতিকর কর্মকাণ্ডে যুক্ত হলে রুশ সরকারকে শক্ত ও কার্যকর জবাব দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য নেমেই রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। এদিকে ইউরোপে 8 দিনের সফরে বাইডেন উইন্ডসর ক্যাসেলের রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি G7 ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ দিকে বাইডেন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড, সাইবার হ্যাকিং হামলা, অ্যালেক্সি নাভালনির কারাদণ্ড প্রভৃতি ইস্যুতে পুতিনের সঙ্গে আলোচনা করবেন, সূত্রটি জানিয়েছে ইত্তেফাক। বিজেপির বিরুদ্ধে সব রাজ্যকে এক হওয়ার আহ্বান মমতার। কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় ভারতের গণতন্ত্র রক্ষা করতে কৃষক শ্রমিক যুবকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। এমনকি কেন্দ্রীয় বিজেপি সরকারের মোকাবেলায় সমস্ত বিরোধী রাজ্যগুলিকে এক হওয়ার বার্তা দেন তিনি। এসব জানিয়ে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার বলেছে লাইভ প্রতিবেদনে। আরও বলা হয়, আন্দোলনকারী কৃষকদের দাবি শোনা গেছে মমতার গলাতেও। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভাষণ ছোড়া কিছুই দেবেন না প্রধানমন্ত্রী, টিকা এতদিন কেন দেয়া হলো না, উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে কোভিড মৃতদের দেহ, এভাবে দেশ চলে, ক্ষমতায় এসে থেকে বিজেপি খবরদারি চালাচ্ছে, কালো আইন ছাড়া আর কিছুই নেই এই কাজ, সূত্রে জানিয়েছে ইত্তেফাক। ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল থাকবে বললেন ব্লিংকেন। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল থাকবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা বলেছেন। বার্তা সংস্থা AFP এর বরাতে জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয় তা সদ্য বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে চুক্তিতে ওয়াশিংটনে পুনরায় যোগ দেওয়া নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে এই পরিপ্রেক্ষিতে সিনেটে শুনানির সময় ব্লিংকেন বলেন, পরমাণু চুক্তিতে ওয়াশিংটন ফিরে গেলেও আমি আশা করি ট্রাম্প প্রশাসনের আরোপিত সব নিষেধাজ্ঞা ইরানের ওপর বল থাকবে। তিনি আরও বলেন, এই চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ না হলে এবং ইরানের আচরণে পরিবর্তন না এলে এসব অবরোধ থেকে যাবে। এছাড়াও ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তা অবরোধ তোলার বিষয় নিয়ে আটকে রয়েছে। এদিকে ইরান সব অবরোধ তুলে নেয়ার ওপর জোর দিচ্ছে, কিন্তু বাইডেন প্রশাসন চাচ্ছে মানবাধিকার ও চরমপন্থীদের প্রতি ইরানের সমর্থনজনিত উদ্বেগ থেকে যেসব অবরোধ আরোপ করা হয়েছে সেগুলো বহাল থাকুক। সূত্র ইত্তেফাক। ইরাকে বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের বালাত বিমান ঘাঁটিতে টানা পাঁচ দফায় রকেট হামলা চালানো হয়েছে। একের পর এক এই রকেট আঘাত হানে। এর মধ্যে দুটি প্রজেক্টাইল এমন একটি এলাকায় আঘাত হেনেছে যেখানে মার্কিন ঠিকাদাররা অবস্থান করছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, রকেট হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাগদাদে উত্তরাঞ্চলে অবস্থিত বালাত বিমান ঘাঁটিতে মার্কিন কোম্পানি সেলিপোর্টের লোকজন অবস্থান করছিল। ইরাকের বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমানে যে কোনো সমস্যা দেখা দিলে ওই বিমান ঘাঁটিতেই কাজ করা হয়। এর আগেও বহুবার ওই বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গেল মাসে মার্কিন কোম্পানি লোকেত মার্টিন তাদের সব কর্মীকে ওই বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেয়। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বালাত বিমান ঘাঁটিতে এখন পর্যন্ত বেশ কয়েকবার হামলার ঘটনা, কমপক্ষে তিন বিদেশি ঠিকাদার এবং এক ইরাকি ঠিকাদার আহত হয়েছেন। মুম্বাইয়ে ভবন ধসে নিহত 11। ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই ঘটনায় আরও কমপক্ষে 18 জন আহত হয়েছেন। মুম্বাই মালাত এলাকায় বহুতল ভবনটি ধসে পড়েছে। এটি পাশের একটি বস্তির উপর ভেঙে পড়ে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এখনও ধ্বংসস্তূপের নিচে আরও অনেক লোক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় লোকজন উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত লোকজনকে কান্দিভালির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও হাসপাতালটির এক চিকিৎসক জানিয়েছেন ভবন ধসে পড়ায় 18 জন আহত হয়েছেন এবং 11 জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত 11:10 ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সূত্র KSR। সর্বশেষ জানিয়ে দেব, দক্ষিণ কোরিয়ায় ভবন ধস নিহত 9। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে বহুতল ভবন ভাঙার সময় এক অংশ ধসে অন্তত 9 নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8। ভবনটি ভাঙার কাজ চলছিল, হঠাৎ এর একটি অংশ ব্যস্ত রাস্তার মধ্যে পড়ে ধসে পড়লে চাপা পড়ে একটি বাস। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে একে একে বের করে আনেন বেশ কয়েকটি মরদেহ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভবনটি ঠিক কী কারণে ধসে পড়ল সে বিষয়ে কিছুই জানানো না গেলেও তদন্ত চলছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।